ধর্মঘট নয়, আমরা কতিপয় সন্ত্রাসী কর্তৃক মালিক এবং শ্রমিকরা আক্রান্ত হয়েছে। তারা 7:30টার সময় 7-8টা আলফা মাইন্ডা ধরে আসা সন্ত্রাসী বাহিনী আমার রূপাতলি বাস টার্মিনালে প্রথম বাস টার্মিনালে কাউন্টার এবং গাড়ি ভাঙচুর করছে এবং আমার এই খয়রাবাদ ব্রিজের এখানে মালিক শ্রমিক সমন্বয় পরিষদের অফিস, অফিসের চার এবং দুইজন মালিককে কুপিয়ে রক্তাক্ত জখম করছে। থ্রি হুইলার গাড়ি অহরহ আমার যাত্রী নিয়ে যাচ্ছে কুয়াঘাটা, বরগুনা এবং পটুয়াখালি, লেবুখালি, বাউফলে আমার হাইওয়ে পাড়িয়ে। আমরা প্রশাসনের কাছে বারবার দাবি জানিয়েছি যে আপনারা থ্রি হুইলার গাড়ি এই মহাসড়ক থেকে বন্ধ করুন, কিন্তু থ্রি হুইলার গাড়ি মহাসড়কে বন্ধ হচ্ছে না। এই জোর করে থ্রি হুইলার গাড়ি মহাসড়কে চলবে, তার জন্য আমার শ্রমিকরা মালিকরা বাধা দিচ্ছে। তার বাধার প্রেক্ষিতে তারা আমাদের এই মালিক এবং শ্রমিকদের উপর রক্তাক্ত হামলা করছে। তার বিরুদ্ধে আমরা প্রতিক্রিয়া অনুসরণ করেছি এবং প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন আশ্বস্ত করেছে আগামী রোববারের মধ্যে আমরা এই সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে আমরা থানায় মামলা করার প্রক্রিয়া চলছে। মামলা করলে তারা আইনানুগ ব্যবস্থা নেবে, গ্রেপ্তার করবে এবং থ্রি হুইলার গাড়ি আজকে থেকে এই বরিশাল লেবুখালী পর্যন্ত এই হাইওয়েতে থ্রি হুইলার গাড়ি একটি গাড়িও চলবে না। এই প্রতিশ্রুতির প্রেক্ষিতে আমরা আপাতত রোববার পর্যন্ত আমরা স্থগিত রেখেছি। যদি এই থ্রি হুইলার গাড়ি পুনরায় এই হাইওয়েতে চলাচল করে, আমরা রোববারে আবার বরিশাল এবং খুলনা বিভাগ ধরে আমরা মালিক শ্রমিক সমন্বয় পরিষদ আলোচনা করে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। একটা রুগী গাড়ির মধ্যে অসুস্থ, সেই গাড়িটাও যাই দেবে না, চাকা তিন চারটে ভোর মারছে। আজকের সকালে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এখানে, থ্রি হুইলার এবং বাস মালিক শ্রমিকদের সাথে একটা দ্বন্দ্ব হয়েছে। সেটা যখনই পুলিশ বাহিনীর কাছে এই মেসেজটা এসেছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মাননীয় কমিশনার স্যার এবং ডিসি ট্রাফিক্সের দ্রুত পদক্ষেপ নিয়ে আমাদের মাঠ পর্যায়ে যারা আমরা কাজ করি দ্রুত আমাদের পাঠিয়েছেন এবং এখানে যারা মালিক সমিতি আছে তাদের সাথে আমরা বসেছি, দীর্ঘক্ষণ আলোচনা করে তারা আসলে যে দাবিগুলো জানিয়েছেন যে থ্রি হুইলার এই হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এখানে চলার কথা না, আমরাও সেটা বাস্তবায়নের পথে হেঁটেছি। কিন্তু করোনাকালীন সময়ে যেহেতু সরকারি দূরপাল্লার বাস এবং গণপরিবহন বন্ধ করেছিল, ওই সময়টায় মানুষকে যাতায়াত করানোর জন্য এই থ্রি হুইলারগুলো কিছু সুযোগ নিয়েছিল। এখন যেহেতু আবার গণপরিবহন চলছে, আমরা এই হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আমরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছি থ্রি হুইলার সমিতিকে যে আপনারা এই হাইকোর্টের নির্দেশ মানতে হবে এবং এই দূরপাল্লার বাসই চলবে এই রাস্তায়, হাইওয়েতে কোনো থ্রি হুইলার চলবে না। তারা সেই সিদ্ধান্ত মেনে নিয়েছে। বাস মালিক সমিতিও তারা বলেছে আজকের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এই জন্য তারা আইনানুগ সহযোগিতা চায়। আমরা তাদের যৌক্তিক দাবি মেনে নিয়েছি এবং বলেছি আগামী রবিবার আপনাদের সাথে নেতৃত্বে একটা বৈঠক হবে, আপনাদের যে যৌক্তিক দাবি সেটা অবশ্যই মানা হবে। হাইওয়েতে নির্দেশনা অনুযায়ী থ্রি হুইলার চলবে না এবং সেটা আমরা ইতিমধ্যেই বাস্তবায়ন করা শুরু করেছি।